সমাজে অসামান্য অবদানের জন্য 14 নারীকে উইমেন অফ ইন্সপিরেশন অ্যাওয়ার্ড 2022 প্রদান করেছে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল বাংলাদেশ। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর এক হোটেলে এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেসিআর প্রেসিডেন্ট নিয়াজ মোর্শেদ এলিটের সভাপতিত্বে অ্যাওয়ার্ড প্রাপ্তদের অভিনন্দন জানান অনুষ্ঠানের প্রধান অতিথি স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। বেশ কয়েক বছর ধরে সাফল্যের সঙ্গে এই অ্যাওয়ার্ড প্রদান করে আসছে জেসিআই বাংলাদেশ। জেসিআই বাংলাদেশ ওমেন অফ ইন্সপিরেশন অ্যাওয়ার্ড আমরা গত 5 বছর ধরে করছি। আমাদের আপনারা জানেন যে আমাদের জুনিয়র চেম্বারে অলমোস্ট 40% মেম্বার নারী, এবং নারীদের ক্ষমতায়ন এবং নারীদের সমাজের বিভিন্ন সাফল্যগুলো তুলে ধরার জন্য আমাদের এই আয়োজন। তার পাশাপাশি আমরা তরুণদেরকে নিয়ে একটা অ্যাওয়ার্ড প্রোগ্রাম করি, যেটা হচ্ছে 10 আউটস্ট্যান্ডিং ইয়াং পার্সন অফ বাংলাদেশ। সো এই দুইটা হচ্ছে আমাদের জেসিআই বাংলাদেশের সিগনেচার ইভেন্ট। এই দুইটা ইভেন্ট আমরা জুনিয়র চেম্বার থেকে প্রতি বছর করে থাকি। আসলে আপনারা দেখবেন আমাদের 14 জন অ্যাওয়ার্ডের ভিতরে প্রত্যেকটা অ্যাওয়ার্ডই তাদের সমাজের বিভিন্ন সেক্টরে তাদের কন্ট্রিবিউশন আছে। সেই কন্ট্রিবিউশনগুলো যখন আমরা তুলে ধরবো, এই কন্ট্রিবিউশনটা অনুপ্রাণিত হয়ে অন্য নারী যারা আছে তারাও কিন্তু সমাজে কন্ট্রিবিউট করতে পারবে, সেই ধারণা থেকে আমাদের এই অ্যাওয়ার্ড প্রোগ্রামটা আমরা সবসময় কন্টিনিউ করব। এখন আমরা জেসিএ বাংলাদেশের একটা অ্যাওয়ার্ড প্রোগ্রাম অর্গানাইজ করেছি, যেটাকে আমরা বলি উমেন অফ ইন্সপিরেশন অ্যাওয়ার্ড। সো এই ন্যাশনাল অর্গানাইজেশনের সাথে অনেকগুলো কিন্তু লোকাল অর্গানাইজেশন কাজ করে। সো আমাদের 26টিরও বেশি লোকাল অর্গানাইজেশন আছে যারা কিনা আসলে আমাদেরকে সাহায্য করে হচ্ছে আমাদের অ্যাক্টিভিটিসগুলা রান করার জন্য। এবং আমরা উমেন অফ ইন্সপিরেশন অ্যাওয়ার্ডটা দিয়ে যাচ্ছি SDG 5, জেন্ডার ইনইকুয়ালিটি এবং ফর লাইক এবং IWD থিমের সাথে ইনক্লাইন করে, যে আমরা নারীদের গল্পগুলো শোনাতে চাই, রোল মডেল তৈরি করতে চাই, সো দ্যাট আমরা আমাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের যে 50% যে ওমেন আছে তাদেরকে আমরা ইকোনমিক ইনক্লুশনে আনতে পারি এবং দে ক্যান ডু বেটার থিংস। সমাজে অসামান্য অবদানের জন্য আমরা 14 জন অ্যাওয়ার্ডিকে বা তাদেরকে একটা স্বীকৃতি স্বরূপ আমরা বিভিন্ন 14টা ক্যাটাগরিতে ওনাদেরকে অ্যাওয়ার্ডটা দিচ্ছি। আমরা প্রতি বছরই এই অ্যাওয়ার্ডের ওমেন্স অফ ইন্সপিরেশন অ্যাওয়ার্ডটা সেটা একটা অ্যাওয়ার্ডটা করে থাকি। সো এবারও আমরা 14 জনকে এই অ্যাওয়ার্ডটা দিচ্ছি আর কি।